আগামী শনিবার থেকে আসানসোলে শুরু হতে চলেছে পঞ্চমতম পশ্চিম বর্ধমান জেলা বইমেলা। আগামী 5 দিন ধরে এই জেলা বইমেলা আয়োজিত হবে আসানসোলের পোলো ময়দানে। মেলার উদ্বোধন করবেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী এবং আইন ও পূর্ত দপ্তরের মন্ত্রী মলয় ঘটক। শনিবার দুপুর 2 থেকে এই মেলা শুরু হতে চলেছে, যেখানে ছোট বড় মিলিয়ে প্রায় 100 প্রকাশনী সংস্থা অংশগ্রহণ করতে চলেছে। শুক্রবার মেলার প্রস্তুতি পরিদর্শনে মাঠে উপস্থিত হন মন্ত্রী মলয় ঘটক। এছাড়াও উপস্থিত ছিলেন গুরুদাস চ্যাটার্জি, উৎপল সিনহা সহ আরো অনেকে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, টাইমস বাংলা।